আজকে লাঞ্চটা ঠিক ঝর্ণার পাশে হচ্ছে, এখানে বসে আমরা সবাই লাঞ্চ করছিলাম। দেখাতে সবাই এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খাচ্ছি আমরা এখানে। তো এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না, আর ভিডিওটা কাটবেন না অবশ্যই, পুরোটা দেখবেন। আর প্রথমেই বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে। হ্যাঁ, বেল আইকন চিপবেন, বেল 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 ওই বেল টেল যা আছে সব টিপে দেবেন, ঠিক আছে। আপনারা শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের অবশ্যই সবসময় দরকার, আপনারা সাপোর্ট না করলে আমরা কোনো একটু আগের দিকে যাই, নিচে পাথর রয়েছে, একটু দেখে হাঁটতে হবে। ওকে, তো চলুন, আমরা এখন যাচ্ছি বোল্ডার গুলো পেরিয়ে আগের দিকে। এই চলতে চলতে মনে হচ্ছে ফটো তোলা শেষ হবে না, এই চলতে 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 ঠিক চলে যাবো। ভাই দেখে তো এখানে আস্তে আস্তে লোক ভিড় হয়ে যাচ্ছে। তুষার ভাই আর আপনাদের ব্লগার ব্লগার এখন ফটো তুলতে ব্যস্ত। আমরা আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। ভাই তোর হয়ে আমি ব্লগ করে দিচ্ছি ভাই। এই জায়গাটা যদি মৃত প্রায় কিন্তু ওইদিকে ভালো স্রোত আছে। অমিত দাদার ফটো তুলে দিচ্ছে। তুষার কিছু বলতে চাইছিস? তুই জলে নামতে চাইছে। আপাতত দেখি আমরা জল কেটি নাকি সব সামথিং বলে করে আসি। এরপর আমরা এগোচ্ছি সবাই মিলে। দাদা আমরা কোথায় যাচ্ছি? বিন্দু বিন্দুতে যাচ্ছি। তো এখানকার রাস্তা আপনাদের দেখাবো, বেশ ডিফিকাল্ট টেরেইন। এখানে ড্রাইভ করা সিরিয়াসলি রিস্কের বিষয় যদি আপনি ট্রেন ড্রাইভার না হয়ে থাকেন। চলুন এবার আপনাকে দেখাই সামনের ভিউটা। ইয়ে কাহা আ গয়ে, দেখো উল্লাসটা কেমন হচ্ছে বন্ধু। আমরা সবাই গাড়িতে করে যাচ্ছিলাম, তো হঠাৎ আমাদের ইচ্ছে হলো একটু রাস্তায় নামি, নেমে একটু হাঁটি, কারণ এত সুন্দর জায়গা না হাঁটে ভালো লাগে না, গাড়িতে সত্যি ভালো লাগে। জাস্ট ভিউটা দেখুন। আমাদের মানে স্পট থেকে এই জায়গাটা বেশি ভালো। তো আমরা এখন হাঁটছি নিচের দিকে যাচ্ছি মেনলি, সেজন্য কষ্ট হচ্ছে না। তো গাড়িতে গেলে এই ফিলিংটা একদমই পেতাম না, অসাধারণ লাগছে, এত সুন্দর জায়গা। জাস্ট দেখুন, নেটওয়ার্ক তো নেই মোবাইলে। উল্লাস হবে, উল্লাস, কেউ নেই দাদা, চাপ নেই। ও জাস্ট লুক অ্যাট দিস, এ বড় ভাই দেখো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা চাইলেই গাড়ি করে যেতে পারতাম, কিন্তু গাড়ি করে যাচ্ছি না, কারণ এই বিষয়টা, এই যে বিষয়টা, এই যে অনুভূতি, একটুখানি হেঁটে হেঁটে না, নাই আমি এখান থেকে বলবো তোমার কি সমস্যা আছে। যাকে আসল কথা এটাই হচ্ছে যে এই হেঁটে যাওয়ার অনুভূতিটা সিরিয়াসলি অন্য কোনো ভাবে পেতাম না। তো এই যে বিষয়টা, এটা না হেঁটে অনুভব করা যায় না। তো আমি বলবো যদি কেউ আসেন, হাঁটাটা মাস্ট। কাকিমা আচ্ছা অমিত কিছু বলতে চায়?
লাইফেই প্রথমবার হাত ধুয়ে এটো ধুচ্ছি হচ্ছে ঝর্নার জলে, ঝর্নার জলে হাতের এটো ধুচ্ছি। ঠিক আছে, আপনারা দেখুন, আপনারা দেখুন, আপনারা কখনো ঝর্নার জলে হাত ধুয়েছেন? চিকেনের সব ব্যবহার করে যতক্ষণ ধরে আঙুল আর চাটিস নি বাবা। ঈশানী তুই কিছু বলতে যাস, তুই কিছু বলতে যাস, তুই কিছু বলতে যাস? আপাতত লাফালাফি করছিস তুই। তো আমাদের রামদেবের ভক্ত জল খাচ্ছে দেখুন। A few moments later. ওকে, তো আমরা এখন আছি প্রপার একদম চা বাগান, যেটা চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি। কোথায় এটা? আমসিক। হ্যাঁ, তো এখানে হাঁটতে হাঁটতে একটা গপ্প ছিল, তোকে আর দেখা যাবে না একটা জায়গায় মাঝে গিয়ে। চা বাগানগুলো এত বড়, চাইড দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি। দেখো দেখো, আমি একটা কথা বলি, জীবনে ফিজিক্যালি সক্ষম হওয়া বা অক্ষম, মানে মানে হাঁটার দিক থেকে কথা বলছি, কিন্তু কিন্তু জোশটা তোমার, সরি, খুব ভালো থাকা উচিত, বুঝতে পারলে তো? মানে জোশটা তোমার আগুনের মতো থাকা করছে। এই যে আমাদের দেখো, এখন খেয়ে 96 হয়ে গেছে, কিন্তু এই যে জোশটা, হেঁটে যাচ্ছি, হেঁটেই যাবো। এই এই জিনিসটা কোনো ছাড়বে না, সবাই গাড়িতে আসছে, আমাদের মধ্যে একটা আগুন জ্বলছে, দগদগে আগুন জ্বলছে, স্পটে পৌঁছাতে হবে। ঠিক আছে, পাহাড়ে কালকে কথা হচ্ছে, কাল না একটু পরে হচ্ছে। তো পাহাড়ে আমরা এখন হাঁটবো, ঠিক আছে, গাড়িতে যাবো না। আমরা দেখে দেখে চলাদের সময় কোথায় যাচ্ছি ভাই, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আমাদের। দেখে যা, দেখে পায়ে দেখে, একটা ছোট শর্টকাট রাস্তা পেয়েছি, জঙ্গলের নিচে ঢুকে যাচ্ছি। কোথা দিয়ে যাচ্ছে পা দেখে, চলো। এই যে ব্রিজটা, এই এই ব্রিজটা 5 জনের বেশি ওঠা যায় না, হেভি দুলছে, হেভি দুলছে, দুলে দুলে যাচ্ছি। আমরা 5 জনই আছি পেছনে, এখানে ঝর্ণা নিচে।